বৃহস্পতিবার মাঝরাতে ওড়িশার ভিতরকণিকা অভয়ারণ্য এবং ধামারা বন্দরের মধ্যবর্তী স্থানে স্থলভূমিতে আছড়ে পড়েছে প্রবল ঘূর্ণিঝড় ডানা, যার ভয়ানক প্রভাব জনবসতিতে না পড়লেও কার্যত তছনছ হয়ে গিয়েছে লক্ষাধিক পাখির বাসা। বেঘরে মারা পড়েছে প্রচুর সংখ্যক পাখি এবং পশু পাখি। পশ্চিমবঙ্গের সুন্দরবনের মতোই ওড়িশার ভিতরকণিকাতেও রয়েছে ম্যানগ্রোভ অরণ্য। বছর বছর বঙ্গোপসাগরে তৈরি হওয়া এক একটি ঘূর্ণিঝড় হয় ওড়িশা অথবা অন্ধ্র উপকূলে আছড়ে পড়ে, তেমনই কোনটা আবার এই বাংলা অথবা পড়শী দেশ বাংলাদেশের দিকে চলে আসে। কিন্তু পরিবেশবিদদের দাবি, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে ম্যানগ্রোভ অরণ্য ছড়িয়ে রয়েছে তা অনেকাংশে রক্ষা করে ঘূর্ণিঝড়ের ধ্বংসলীলা থেকে। এবারও অনেকটা তাই হলো। ওড়িশার ভিতরকণিকা অভয়ারণ্য হলো ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ জঙ্গল, আর এই ম্যানগ্রোভ জঙ্গলই এবার বাঁচিয়ে দিল ওড়িশাকে। প্রবল ঘূর্ণিঝড় ডানা অতি প্রবল গতি নিয়ে ঢুকে পড়েছিল স্থলভূমিতে। অনেকেই আশঙ্কা করেছিলেন প্রচুর ক্ষয়ক্ষতি হতে পারে, কিন্তু সেই আশঙ্কা নস্যাৎ করে ল্যান্ডফল হওয়ার পরও সেরকম কোনো ক্ষয়ক্ষতির খবর আসেনি, প্রাণহানির ঘটনাও নেই প্রায়। ওড়িশার মন্ত্রী সূর্যবংশী সুরত জানিয়েছেন, ভিতরকণিকার ম্যানগ্রোভ অরণ্যের জন্যই তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবার। মানচিত্র লক্ষ্য করলে বোঝা যাবে ধামরা বন্দরের উল্টো দিকে নয়টি দ্বীপ নিয়ে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য ভিতরকণিকা। বরাবরের মতো এবারও সেই ম্যানগ্রোভ অরণ্য রক্ষাকর্তার ভূমিকায় দাঁড়িয়ে গেল মানব সমাজের কাছে, কিন্তু প্রকৃতির মারে রক্ষা পেল না পাখির দল। কারণ ভিতরকণিকা অভয়ারণ্য মূলত ব্রাহ্মণী এবং বৈতরণী নদীর বদ্বীপে গড়ে উঠেছে। আয়তন প্রায় 650 বর্গ কিলোমিটার। রহস্যে ঘেরা গাছগাছালিতে ভরা এই অরণ্যের গহনে লুকিয়ে কত শত নাম না জানা পাখি প্রাণী। সরকারি গেস্ট হাউস থেকে শুরু করে ইকোট্যুরিজম পার্ক, ভিতরকণিকায় পেয়ে যাবেন সবকিছুই। কলকাতা থেকে ভদ্রক ট্রেনে, সেখান থেকে গাড়িতে যাওয়া যায় ভিতরকণিকা, ফলে সারা বছরই এখানে বাঙালি পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায়। সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে এখানে আসে প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি, তারা এখানে বাসা করে ডিম পারে। কিন্তু এবারে ঘূর্ণিঝড় ডানার সরাসরি আঘাত হেনেছে ভিতরকণিকায়। এখানকার সহকারী প্রধান সংরক্ষক মানস দাস জানিয়েছেন, সেপ্টেম্বর মাসেই তারা ভিতরকণিকায় পাখি শুমারি করেছিলেন। তিনি জানান, এখানকার প্রায় 1300 গাছে 27,282টি পাখির বাসা দেখতে পেয়েছিলেন, তাতে প্রায় 1,30,123টি পাখির ছানা পাওয়া গিয়েছিল। সহকারী বন সংরক্ষকের আশঙ্কা, এর মধ্যে অধিকাংশই শেষ হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় ডানার দাপটে। তিনি আরো জানান, ভিতরকণিকা অভয়ারণ্যের মারদিয়া প্রসাদ, দুর্গা প্রসাদিয়া, লক্ষ্মী প্রসাদিয়া অঞ্চলে দুদিন আগেও যেখানে পাখিদের কলরবে মুখরিত থাকতো, সেখানে আজ শ্মশানের নীরবতা। এখানকার বন বিভাগের কর্তার দাবি, মূলত হিমালয়ান অঞ্চলের কয়েকশো প্রজাতির পাখি শীতের প্রাক্কালে উড়ে আসে, মূলত অক্টোবর মাসেই তারা বাসা বেঁধে ডিম পারে, ফলে পাখিদের প্রচুর ক্ষতি হয়ে গেল এবারের ঘূর্ণিঝড়ে।